হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব ফ্রাজাল ভার্বস বা গ্রুপ ভার্বস। তো পেজ নাম্বার হলো 93। তো গত পর্বে আমরা 103 নাম্বার পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে 104 থেকে শুরু করব। তো যারা এখনও প্রথম থেকে ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেখানে গিয়ে ফার্স্ট সাবমিটিভ, সেকেন্ড সাবমিটিভ, থার্ড সাবমিটিভ এবং গ্রামার ভিডিওগুলি দেখতে পারবে। তো I always prize perseverance, তো আমি সবসময় অধ্যবসায় প্রশংসা করি। তো প্রাইজ মানে প্রশংসা করা। তো এখানে তাহলে দেখো লিস্ট আছে, তো লিস্ট অনুযায়ী আমরা করব। তাহলে এখানে লিখব cry off। এরপরে দেখো নেক্সট কোশ্চেনটি, he has causes his own ruin, মানে নিজের সর্বনাশ তিনি নিজেই ঘটিয়েছেন, কজেস। তো এখানে আমরা তাহলে বসাবো ব্রিং অ্যাবাউট। তো যেহেতু পাস্ট করা আছে, তো ব্রিংটা এখানে কীভাবে ব্রট অ্যাবাউট হবে। এরপরের নাম্বার দেখো, দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স ক্যান্সেলেড দ্য স্ট্রাইকস আফটার মিটিং দেয়ার ম্যানেজার, তো কারখানার শ্রমিকরা তাদের ম্যানেজারের সাথে দেখা করে সেটা ধর্মঘট বাতিল করলো, ক্যান্সেলেট করলো। তো তাহলে এখানে হবে কল অফ। তো পাস্ট করা আছে, তো কলটাকে কল্ট লিখবো আমরা, কল্ট অফ। ওকে, এটি যুক্ত করবো। তো এরপরে নাম্বার দেখো, এ ফিয়ারেড আই উড বি ডিভোরেড বাই উইল বিস্ট, তো আমি ভয় পেয়েছিলাম যে আমি বন্য জানোয়ারদের দ্বারা গ্রাস হবে। তো এখানে দেখো ডিভোরেট, তো আমরা এটা লিখব ইট আপ। তো ইটটা কি হবে ইট অ্যাট ইটেন্ট, থার্ড ফর্ম বসবে। তো ইটেন আপ লিখবো এখানে। তো আই ওয়াজ শকেড অ্যাট হিজ বিহেভিয়ার, তো আমি তার আচরণে হতবাগ আর কি, শক শক শক। তো তাহলে এখানে আমরা লিখব টেক, টেক ব্যাক হবে না, হ্যাঁ টেক ব্যাক, টেক অ্যাবাগ আছে। তো টেক অ্যাবাগ আমরা এখানে লিখব, টেকটা হবে কি টেকেন, টেকেন অ্যাবাগ হবে। ওকে, তো এরপরে নাম্বার দেখো 109, দ্য গভর্নমেন্ট শুড সলভ দ্য গ্রেট প্রবলেম, তো সরকারের উচিত বড় সমস্যার সমাধান করা, তো সলভ করা আর কি। তো তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ার্ক আউট, ওয়ার্ক আউট মানে সমস্যা সমাধান করা, সলভ করা আর কি। ওকে, তো এরপরে নাম্বার দেখো, কলেরা হ্যাজ অ্যাপিয়ারেড ইন দ্য এরিয়া, তো এলাকায় আর কি কলেরা দেখা দিয়েছে, অ্যাপিয়ারেড। তো এখানে তাহলে আমরা লিখব কি ব্রেক আউট আছে, তো ব্রেকটা পাস্ট লিখবো, তো ব্রেক আউট লিখবো। তো নেক্সট নাম্বার দেখো, দ্য লয়ার ড্রাফটেড এ পিটিশন, তো আইনজীবী একটি পিটিশন খসড়া তৈরি করেন, তো ড্রাফটেড করেন। তো ড্রাফটেড যদি আছে তাহলে আমরা এখানে লিখবো কি ড্র আপ লিখবো। ওকে, তো ড্রটাকে যেহেতু পাস্ট করা আছে, ড্রটাকে DRAW আছে, তো এটাকে আমরা চেঞ্জ করব DREW, ট্রু আপ। তো এরপরে দেখো 112 নাম্বার, মাই ব্রাদার ইজ রিকভারিং গ্রাজুয়ালি, তো আমার ভাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে, তো রিকভারিং হচ্ছে। তো এখানে আমরা তাহলে লিখতে পারি, তো কাম রাউন্ড আছে, তো যেহেতু এখানে ভার্বের সঙ্গে যেহেতু আইএনজি যুক্ত করা আছে, তো আমরা গ্রুপ ভার্বকে আইএনজি যুক্ত করব। রিকভারিং তাহলে এখানে কামিং রাউন্ড লিখব। ওকে, তো এরপরে দেখো 113 নাম্বার, আই উইল কন্ট্যাক্ট ইউ সুন, আমি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব। তো এখানে কন্টাক্ট করব, তো কন্টাক্ট যেহেতু আছে এখানে, তো গেট ব্যাক টু লিখব আমরা, গেট ব্যাক টু হবে এখানে। তো এরপরে দেখো 114 নাম্বার, সামস রবার্স অ্যাটাকড দ্য ট্রাভেলার্স। তো কয়েকজন ডাকাত যাত্রীদের উপর হামলা চালায় আর কি, অ্যাটাক করে। তো তাহলে এখানে আমরা লিখতে পারি রান অ্যাট, ওকে যেহেতু পাস্ট করা আছে রানটাকে আর ইউ এন আছে, তো আর এ এন লাগবে, রান অ্যাট। তো এরপরে দেখো ইউ ক্যান রিয়েলি ওয়ান্ট মি অ্যাটস দ্য আওয়ার অফ নিড, প্রয়োজনের সময় আপনি আমার উপর নির্ভর করতে পারেন। তো রিয়েলি অন্ড, তো এখানে তাহলে লিখবো না ব্যাং অন্ড, ওকে ব্যাং অন্ড লিখবো। তো ডিভাইড দ্য কেস ইকুয়ালি, তো কেক মানে কেকটি সমানভাবে ভাগ করুন আর কি, ডিভাইড করুন। তো ডিল আউট হবে তাহলে এখানে, ডিল আউট। তো নেক্সট নাম্বার দেখো 117, তো দে কুড নট রিচ ইন টাইম, তারা সময় মতো পৌঁছতে পারেনি। রিস্ট নট রিস্ট, রিস্ট মানে পৌঁছে না, তো নট রিস্ট পারেনি। তো তাহলে এখানে হবে কি টার্ন আপ, ওকে টার্ন আপ লিখবো আমরা। তো এখানে লিস্ট দেওয়া আছে, লিস্ট থেকে অবশ্যই খুঁজবো টার্ন আপ। তো এরপরে দেখো আই শ্যাল ওয়াক ইউ আপ ইন টাইম, তো আমি তোমাকে যথাসময়ে জানিয়ে দেবো আর কি, আই শ্যাল ওয়াক ইউ আপ ইন টাইম। তো এখানে ওয়াক তাহলে কল আপ লিখবো আমরা এখানে, কল আপ। তো এরপরে দেখো নেক্সট মাইন্ড ইয়োর ওন বিজনেস, মানে আপনার নিজের ব্যবসা সেটা মনে করুন আর কি, মাইন্ড। তো মাইন্ড তাহলে এখানে হবে কি লুক টু হবে, ওকে। আওয়ার পিকনিক ওয়াজ সাডেনলি পোস্টপন্ড, তো আমাদের পিকনিক হঠাৎ স্থগিত করা হয়েছিল। তো পোস্টপন্ড মানে স্থগিত করা আর কি। তাহলে এখানে আমরা লিখতে পারি কি পুট অফ, ওকে পুট অফ লিখবো। তো 121 নাম্বার, দ্য কালার হোয়াইট ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস পিউরিটি, তো আমাদের জাতীয় পতাকার সাদা রং বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে। তো সেটা আমরা জানি, সেটা সবাই জানি রিপ্রেজেন্টস। তো এখানে আমরা তাহলে লিখতে পারি স্ট্যান্ডস ফর লিখতে পারি, ওকে যেহেতু এখানে রিপ্রেজেন্টের সাথে এস যুক্ত করা আছে। তো তাহলে আমরা এই গ্রুপ ভার্ব এস যুক্ত করব, তো স্ট্যান্ডটা এস যুক্ত করব, স্ট্যান্ডস ফর। তো নেক্সট নাম্বার ডু নট রিডিকিউল দ্য ল্যাম্প ম্যান, তো খোরা লক্ষ্যে উপবাস করো না আর কি, করা যাবে না। তাহলে এখানে আমরা লিখবো এল, এখানে লাভ, লাভ অ্যাড আছে, তো আমরা এখানে লাভ অ্যাডই লিখবো এখানে। তো সামার স্টার্টেড আর্লি দিস ইয়ার, তো এই বছরের শুরুতেই গ্রীষ্ম শুরু হয়েছে। তো স্টার্টেড মানে কি শুরু হওয়া, তাহলে এখানে সেট ইন অবশ্যই হবে, সেট ইন বসাবো, ওকে। তো এরপরে দেখো নেক্সট নাম্বার 124 নাম্বার, দ্য স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশড ভেরি সুন, মানে খুব শীঘ্রই স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবে। পাবলিশড মানে প্রকাশ, প্রকাশ করা বা প্রকাশিত হওয়া। তাহলে এখানে ব্রিং আউট লিখবো আমরা এখানে, ব্রিং আউট যেহেতু পাস্ট করা আছে, তো ব্রিংটা ব্রড আউট হবে। ইউ মে ওভারলুক দ্য আননেসেসারি ডিটেলস, তো আপনি অপ্রয়োজনীয় বিবরণ উপেক্ষা করতে পারেন। তো ওভারলুক, তো ওভারলুক আমরা কি তাহলে লিখব পাস ওভার। তো নেক্সট নাম্বার দেখো 126 নাম্বার, আই উইল নট অ্যালাউ ইট টু এসকেপ ইজিলি, তো আমি এটাকে সহজে পালাতে দেব না আর কি, এসকেপ, এসকেপ মানে পালানো। তো তাহলে আমরা এখানে লিখতে পারি কি গেট, গেট অ্যাওয়ে, ওকে স্কেপটাকে আমরা কি লিখব গেট অ্যাওয়ে লিখব। তো নেক্সট শি ইজ সার্চিং ফর হার পাসপোর্ট, সে তার পাসপোর্ট খুঁজছে আর কি। তো এখানে সার্চিং খোঁজা, তো লুকিং ফর হবে যেহেতু এখানে আইএনজি যুক্ত করা আছে সার্চিংয়ের সাথে। তো লুক লুক ফরটাকে আমরা লুকিং, এই যে লুক ফরটাকে লুকিং ফর লিখব। ওকে, তো নেক্সট, দ্য ডিটেকটিভ ওয়াজ ইনভেস্টিগেটিং ইন দ্য ক্লাসরুম। তো গোয়েন্দা শ্রেণী কক্ষে তদন্ত করেছিল আর কি, ইনভেস্টিগেটিং করেছিল। তো তাহলে এখানে লুকিং লুক ইনটু হবে। তো যেহেতু এখানে আইএনজি যুক্ত করা আছে ভার্বের সাথে, তো আমরা গ্রুপ ভার্বের আইএনজি যুক্ত করব, লুকিং ইনটু লিখব। তো নেক্সট নাম্বার দেখো, দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ। ওকে, তো মানে রাষ্ট্রপতি পুরস্কার বিতরণ করেন। তো ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা, তাহলে এখানে গিভ অ্যাওয়ে হবে। তো গিফট যেহেতু পাস্ট করা আছে, গিফটটা গেভ অ্যাওয়ে লিখবো আমরা। দ্য সিকিউরিটি গার্ড চেস্ট দ্য থিপস। নিরাপত্তা রক্ষী চোরদের তাড়া করে আর কি। তো চেস্ট মানে তাড়া করা বা ধাওয়া করা। তো তাহলে আমরা এখানে লিখব রান আফটার। ওকে, রান আফটারটাকে আমরা রান আফটার লিখব। তো এরপরে আমরা আলোচনা করব 131 নম্বর, দ্য এইলিং ম্যান ডাইট লাস্ট মানডে। অসুস্থ লোকটি গত সোমবার মারা যায়। তো ডাইট মানে কি মারা যাওয়া। তো তাহলে এখানে আমরা পাস্ট অ্যাওয়ে লিখব, যেহেতু পাস্ট করা আছে এখানে পাস্টটাকে ইটি যুক্ত করবো, পাস্ট অ্যাওয়ে। তো নেক্সট, এ গুড ট্রি প্রোডাক্টস গুড ফ্রুট। তো একটি ভালো গাছ ভালো ফল দেয় আর কি, সেটা আমরা সবাই জানি। তো তাহলে এখানে আমরা লিখতে পারি কি ব্রিং, যেহেতু এখানে এস যুক্ত করা আছে ভাবের সঙ্গে, তো ব্রিংস ফোর্থ লিখব। দে আর টু ক্লেভার টু বি ডেসিড। তো তাহলে এখানে আমরা লিখতে পারি কি টেক ইন আছে এখানে, টেক ইনটাকে আমরা টেক ইন লিখব, যেহেতু এখানে পাস্ট করা আছে। তো টেকটাকে টেক ইন লিখব। ওকে, তো এরপরে দেখো 134 নম্বর যে কোশ্চেনটি আছে, এখন এটি আলোচনা করব। তো আই মেট তুহিন অ্যাট দ্য স্টেশন। ওকে, তো স্টেশনে তুহিনের সাথে দেখা হলো। তো মিট মানে কি দেখা করা। তো এখানে যে লিস্টটা দেওয়া আছে, তো লিস্টের নেক্সট পেজে দেওয়া আছে। তো আমরা কাম অ্যাক্রস, তো কামটাকে কাম অ্যাক্রস আছে ওইদিকে। তো আমরা নেক্সট পেজে আর কি লিস্টে কাম অ্যাক্রস দেওয়া আছে। তো যেহেতু এখানে মিট পাস্ট করা আছে, তো কেম অ্যাক্রস লিখব। তো দ্য কার স্টপেড ওয়ার্কিং ইন দ্য মিডিল অফ দ্য রোড। তো গাড়িটি রাস্তার মাঝখানে কাজ করা বন্ধ করে দিয়েছে। তো এটা অবশ্যই তাহলে আমরা লিখব স্টপেড ওয়ার্কিং, তো ব্রোক ডাউন লিখব। ওকে, আই রিগার্ড হিম টু বি মাই মেন্টর। তো আমি তাকে আমার পরামর্শদাতা বলে মনে করি আর কি, রিগার্ড মনে করি। তো তাহলে এখানে লুক আপ টু লিখব আমরা। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, এবং কোনো কিছু দরকার হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি যত সময় দেওয়ার চেষ্টা করব। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।